সতেরো বছর পর এই মা ফিরে পেয়েছেন তার আদরের সন্তান নারী ছেঁড়া ধনকে কাছে পেয়ে মা খোদেজা বেগম যে ছাড়তেই চাচ্ছেন না সন্তান সবুজকে এ ঘটনা চাঁদপুরের সাহারাস্তির সুচিপাড়া গ্রামের দুই সালে ঢাকায় খালুর বাড়িতে বেড়াতে গিয়ে চাঁদপুরে ফিরে আসার সময় ডেমরা এলাকা থেকে হারিয়ে যায় চার বছর বয়সী সবুজ দীর্ঘদিন খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি সম্প্রতি একটি রেডিও অনুষ্ঠানের মাধ্যমে মা বাবার খোঁজ পান সবুজ হারিয়ে যাওয়া সবুজকে পেয়ে এক মুদি দোকানি ডেমরা থানার পুলিশের কাছে হস্তান্তর করে পুলিশ পরিবারের কোনো সন্ধান না পাওয়ায় অপরাজেয় বাংলাদেশ নামের একটি এনজিও প্রতিষ্ঠানের কাছে তাকে হস্তান্তর করেন অপরাজেয় বাংলাদেশ কয়েক মাস পর দুই সালে সবুজকে ফ্যামিলিস ফর চিলড্রেন নামক একটি বেসরকারি এনজিওতে হস্তান্তর করেন দীর্ঘ এত বছর সবুজ এই এনজিওর তত্ত্বাবধানে ছিলেন শুক্রবার রাতে বাবা মায়ের সাথে চাঁদপুরের শাহরাস্তির তার নিজ বাড়িতে ফিরে আসে সে পরিবারের সদস্যদেরকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন সবুজ এতদিন পর আমি আমার ফ্যামিলি খুঁজে আসলে আমি অনেক আনন্দিত আসলে বাসা বলার মতো না আর ছোটবেলায় যা দেখছি তা অনেকখানি চেঞ্জ অনেক পরিবর্তন তখন তো এরকম ছিল না অনেক পরিবর্তন আবার আমি যখন হারা যায় হারা যাওয়ার পর আমার এক ভাই এক বোন হয় তো এরকম ওরা তো কখনো আমাকে দেখেনি সেই জন্য ওদেরও পেয়ে অনেক খুশি সে উপজেলার সুচিপাড়া গ্রামের মেম্বার বাড়ির বাসার মিয়ার ছেলে ভাবে ছেলেকে পেয়ে খুশিতে সবুজের মায়ের আনন্দ যেন বাদ পানে না নামাজ ঝড়ে আগে আমি না নামাজ আল্লার কাছে দুই হাতুটাই চাই যে আমার ছেলেটা আমার বুকে আনে দেখ দশ ভাই বোন তোর জি বুকে দেখ তারপরে আমি ছেলে পাইছি আমার থেকে আনন্দ লাগতে আছে আমার খানা খানা আনন্দ বেশি দুই হাজার সালে ঢাকায় সবুজ তার খালুর বাসায় কয়েকদিন বেড়ানোর পর বাড়ির উদ্দেশ্যে দাদার সাথে রনা দেন প্রতিমধ্যে দাদা নাতির বিচ্ছেদ হয়ে যায় সেই দাদা এখনো বেঁচে আছেন বুক থেকে নেমে গেছে সতেরো বছরের ভারী পাথর খুব ভালো লাগতেছে নাতি হওয়ার কারণে হ্যাঁ আমরাও যেন বৈটামাইছি না দীর্ঘদিন পর বাড়িতে ফিরে আসায় তাকে এক নজর দেখার জন্য পাড়া প্রতিবেশী ও আশপাশের এলাকার মানুষ ছুটে আসছেন এখন আমরাও খুশি এবং তার মা বাবার কলিজা ঠান্ডা করছে বাড়িতে আসছে ভাইয়া খুবই আমরা আনন্দিত তার মা প্রায় সময় আমাদের কাছে বলতো আর কান্নাকাটি করতো যে আমার ছেলে ডাকা দাদার সাথে গিয়ে হারা গেছে এটাতে আমরা সবাই মর্মাহত একটা ছেলে বড় ছেলে হারা গেছে এখন ফিরে আসছে শুনে সবাই আনন্দিত খুশিতে আমিও দেখতে আসছি আমরা কখনো চিন্তা করিনি যে এরে আমরা আমাদের মাঝে ফিরে আসবে কিন্তু ইনশাল্লাহ আমাদের মাঝে সে ষোলো বছর পরে সে ফিরে আসছে আর কি সবুজকে পেয়ে খুবই আনন্দিত আল্লাহর কাছে অনেক অশেষ মেহরবানিতে আমরা ওকে পেয়েছি সেই জন্য আমরা সুক্রিয়া আদায় করছি সবুজ বর্তমানে সিরাজগঞ্জে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনার্সে অধ্যয়নরত